আর দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখো। হ্যালো বন্ধুরা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো আশা করি নতুন বছর তোমাদের অনেক অনেক ভালো কাটুক, তোমরা তোমাদের মনের ইচ্ছা পূরণ হোক, তোমরা তোমাদের ফ্যামিলির সাথে অনেক আনন্দ করে কাটাও। এই সবার একটা ইচ্ছা থাকে, স্বপ্ন থাকে, নতুন বছর আসে তো কিছু পূরণ হয়, কিছু পূরণ হয় না, কিছু ভালো লাগা কিছু খারাপ লাগা নিয়েই আমাদের জীবন। তো নতুন কিছু আশা নিয়ে আমরা আমাদের নতুন বছর শুরু হয়েছে। তো এটাই প্রার্থনা করি যে সবার ভালো কাটুক। তো চলো নিতাস গপশপে নতুন একটা ব্লগে এই নতুন বছরকে সাথে নিয়েই, তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা শুরু করলাম। আর এখন বাজে 4:30, তো বিকেল 4:30, আর আজকে কোনো সকাল থেকে ব্লগ দিইনি। তো দেখো সকাল থেকে ব্লগ আজকে কোনো ব্লগ দিইনি, যে স্পেশাল কিছু সেলিব্রেশন করছিলাম সেটাও নয়, জাস্ট এমনি দিতে ইচ্ছা করছিল না, সকাল থেকে ক্যামেরাটা তুলতে ইচ্ছা করছিল না। তো ভাবলাম বিকেলবেলা একটুখানি ক্যামেরাটা অন করি। আর এখন তো বললাম 4:30 মতো বেজে গেছে, প্রায় সন্ধ্যের নাম্বার মানে সময় হয়ে এসছে। আর এদিকে নিউ ইয়ার তো চলছেই, আর সেই সাথে সাথে কিন্তু আমাদের বাঙালিদের পৌষ মাস, এটা কিন্তু ভুললে চলবে না। আর বাঙালিদের পৌষ মাস মানে বাড়িতে পিঠে পুলি এই ধরনের মানে কোনো রেসিপি হবে না, এটাও ভাবা যায় না। তো চলো দেখি যে আমাদের বাড়িতে আজকে কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাই। ওই যে দেখো মায়ের ঠান্ডা লেগেছে, আর সত্যি ঠান্ডা প্রচন্ড পরিমাণে পড়ে গেছে, আর মায়ের তো একটু ঠান্ডা লাগার ধাত বেড়ে গেছে, তো সেই কারণে ঢাকা ঢুকি দিয়ে ওই যে দেখো পিঠে হচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে না? না ওই যে দেখো, দেখাচ্ছি দাঁড়াও। আর দেখো এই যে এটা হচ্ছে সরু চাকলি পিঠে, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করে ভালোভাবে দেখাচ্ছি, দাঁড়াও। যেহেতু সন্ধে নামার সময় হয়ে এসছে তো একটুখানি অন্ধকার অন্ধকার আসছে। তো এই যে দেখো মায়ের পিঠে প্রায় কমপ্লিট হয়ে গেছে, এই যে দেখো কতটা উঁচু করে, এত এত পিঠে খেতে পারবে মা? সবাই খাবে। হ্যাঁ, আসলে আমাদের নিজেদের জন্য নয়, মানে অনেক দেওয়ারও আছে আমাদের। আমাদের বাড়িতে পিঠে হলে ছোট মাদের বাড়িতে যায়, আর ছোট মাদের বাড়িতে, ছোট মা মানে আমার ছোট শাশুড়ি মা, আর ছোট মাদের বাড়িতে যে ভালো মন্দ জিনিস হয় সেগুলো আমাদের বাড়িতে আসে। তো সেই কারণে আমাদের যখন ভালো মন্দ হয় তখন কিন্তু একজনের বাড়িতে খাওয়ার জন্য বানালে কিন্তু হয় না। তো দেখো এই যে বানানো প্রায় হয়ে গেছে। আর এই ব্যাটারটা দেখো, ব্যাটারটা দুপুর বেলাতে আমার মেয়েকে আমার মা খাইয়ে দিচ্ছিল, তো আর আমি ব্যাটারটা পেস্ট করে রেখে দিয়েছিলাম। তারপর আমি মেয়েকে ঘুম পাড়াতে গিয়ে একটু শুয়েছিলাম, একটুখানি আগে উঠে এসেছিলাম মা যখন উনুন টুনুন জ্বালাচ্ছিল, কিন্তু তখন মানে এই উনুনটার সাথে যেহেতু আমাদের অনেক দিন কোনো সংযোগ ছিল না, তো সেই কারণে কিন্তু ধরতেও বেশ কিছুক্ষণ মানে নাটক করেছে উনুনটা। তো সেই কারণে আমি, আমার মেয়ে উঠে যাবে বলে আমি আবার গিয়ে ধোঁয়াতে চোখ আমার বন্ধ হয়ে যাচ্ছে, তো আমি গিয়ে আবার একটুখানি আমার ভিডিও কিছু কাজ ছিল সেগুলো করে এলাম। তারপর এখানে আস্তে আস্তে দেখি যে কিছুক্ষণ পর মায়ের এই তো হয়ে গেছে, আর দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, দেখো। তো দেখো আর তো বেশি নেই। আর মা ব্যাটারটা কিভাবে করলে, আমিও অবশ্য ব্যাটারটা নিজের হাতে করেছি, মানে আমি মানে পুরো ব্যাটারটা রেডি করিনি, কিন্তু আমি যা যা পেস্ট করেছি তোমাদেরকে বলে দিচ্ছি। এই সরু চাকলি পিঠে বানানোর জন্য মা দেখলাম সেই ভাতের চাল, দাঁড়াও আগে তোমরা প্রসেসটা দেখে নাও, অনেকেই জানো যারা জানো না কিভাবে, আর ব্যাটারটার কতটা পাতলা করে দেখো, এটা কিন্তু মানে খুব, এই ব্যাটারটা কিন্তু খুব ঘন করলে হয় না, একটুখানি পাতলা করতে হয়। ওই যে দেখো, পৌষ মাসে বাড়িতে এসব না হলে কিন্তু মানায় না। দেখো আমাদের বিশেষ করে গ্রামগঞ্জে বাঙালি বাড়িতে এই পিঠে পুলি এসব কিন্তু হবেই। যখন চাপা দিয়ে দিল, তো এই যে তেলটা একটুখানি দিয়ে দিচ্ছে, তারপরে এই ব্যাটারটা মোটামুটি বড় যে হাতা, হাতাগুলো হয় না ওই হাতার মতো, এক হাতা দিলেই কিন্তু হয়ে যায়, বড় কোনো হাতা হলে এক হাতা,
তো সেটা দিয়ে ও মা তো কেমন ঘুরিয়ে ঘুরিয়ে তো করলো দেখলে, তারপর চাপা দিয়ে দিলে এটা হয়ে যায়, খসখস করে উঠে যায় এটা। তো ব্যাটারটা যেটা বলছিলাম যে তোমাদেরকে প্রসেসটা আমি বলে দিই, যে মা এখানে কি 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 দিয়েছে আমি বলে দিচ্ছি। এখানে ওই যে ভাতের চাল দিয়েছিল, ভাতের চাল আর বিউলির ডাল দুটো আলাদা আলাদা জায়গায় মোটামুটি 3-4 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হয়। তারপর চালটা আলাদা আমি পেস্ট করলাম মিক্সিতে, আর ডালটাও কিন্তু আলাদাভাবে পেস্ট করলাম। একসাথে পেস্ট করলে কি হয় বলতো, চালটা ভালো পেস্ট হতে যায় না, চালটা গোটা গোটা থেকে যায়। তো সেই কারণে চাল ডালটা কিন্তু আর একটুখানি জল দিয়েই পেস্ট করবে, যেহেতু এই ব্যাটারটা দেখবে ঢিলা হয়, তো সেক্ষেত্রে কিন্তু মানে একটুখানি জল জল করে করবে, দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে মিক্সিতে। তো চাল ডাল আর এর মধ্যে অনেকে নারকেল কোড়া দেয়, কিন্তু আমাদের বিউলির ডাল দেওয়া হয়েছে, নারকেল কোড়া দেওয়া হয় না। আদা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে দেওয়া হয়, লবণ দাও তোমা, আর সামান্য একটু লবণ দেওয়া হয়। তো আর এর কনসিস্টেন্সিটা আর এর ঘনত্বটা এই যে দেখো এইরকম হয়, পাতলা, তবেই কিন্তু এটা এরকম ভাবে একদম মানে সেই ধোসা যেরকম হয় না সেই রকম ভাবে এটা হয়ে যায়। তো মায়ের তো এই যে পিঠে রেডি, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, আর দেখো এই যে চারিপাশে এই যে এগুলো সেই গোবর দেওয়া হয়েছে, একটুখানি মাটি দেয় অনেকে। আসলে উনুনের মুখটা না এইটা বড়, উনুনের মুখটা একটুখানি বড়, তো সেই কারণে এই যে মাটির যে ইয়েটা আছে, তাওয়াটা আছে, এটা কিন্তু ঢুকে যায় এটা না দিলে। আর চারিদিক এই আগুনগুলো বেরিয়ে আঁচগুলো মায়ের হাতে লাগবে, হাত পুড়ে যাবে, আর সেই কারণে এগুলো কিন্তু আশেপাশে দিতে হয়েছে। তো সেই কারণে মা বলছে যে একটুখানি ভেঙে ছোট করে করবে, কারণ সবসময় তো এটা লাগে না, কিন্তু কিছু কিছু সময় লাগেও, দেখতেই পাচ্ছ যে। আর একটা মনে হয় হবে, আর ওই যে দেখো গুড়গুড়ি আমার মেয়ে, ওই যে দেখো এই ওই ভুকুটাকে ও দেখতে গেছে, কুকুরটাকে, আয় এখানে, আয় এখানে, আয়, পড়ে যাবি তো, পড়ে যাবে না তুমি, ওদিকে পড়ে যাবে, এখানে এসো। কি খাচ্ছ, কি খাচ্ছ, কি খাচ্ছ, চুকো, চলো এদিকে চলো, কি খাচ্ছ বলে দাও, বলে দাও কি খাচ্ছ, বানাচ্ছে, ও ঘোরাফেরা করছে, তো ও পিঠে না খেয়ে যাবে না, দেখো পিঠে না খেয়েও যাবে না, কেমন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, চল চল আবার খাচ্ছে, বলো খেয়ে নে বাবা, ওটা কি হচ্ছে, তো চলো আবার পিঠে খাওয়ার সময় তোমাদের সাথে আমি কথা বলছি। এখন তো সন্ধে হয়ে এলো আর দেখাও যাচ্ছে না সেরকম কিছু, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো পুদিনা গাছগুলো কত বড় হয়ে গেছে, আর এখন আমারও কিছু কাজ রয়েছে। এই যে দেখো দিদি সুস্মিতার মা বাসন ধুয়ে দিয়ে গেছে, তো বাসনগুলো এখন এখানেই রয়ে গেছে, তো এখন আমি বাসনগুলো গুছিয়ে ঘরের মধ্যে রাখবো। এখানেই রেখে দেওয়া হয়, জলটা বেশ ভালো মতো ঝরে একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। যদিও পরিমাণে খুব কম, চানাচুর নিয়ে বসে গেছে, ঠাম্মার কাছে নিয়ে এলো চানাচুর, এখন চানাচুর খাবে। আর আমি তো পিঠে নিয়ে বসে পড়েছি, মা আর বাবা ওই পাশের রুমে টিভি দেখছে আর খাচ্ছে, আর আমি যেহেতু এই যে এনাকে সামলাতে হবে আমাকে, তো আমি এই ঘরে নিয়ে চলে এসেছি। তো এই যে দেখায়
আছো? যেহেতু ছোলা গুড় গড়িয়ে চলে যাচ্ছে, এটা হচ্ছে নলেন গুড়, খেজুরের গুড়ও বলতে পারো তো গুড়। আর এখানে রয়েছে এই যে দুধ, তো গুড় দুধ দিয়ে এখন আমি পিঠে খাবো। আর পিঠেটা তোমাদেরকে একটুখানি দেখাই, ভেঙে যাচ্ছে, কতটা পাতলা হয়েছে দেখো। ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, এত সফট হয়েছে এটা, একদম ছেড়ে ছেড়ে পড়ে যাচ্ছে, গোটাটা আমি তুলতেই পারছি না। ওই যে দেখো পড়ে গেল। এখন সন্ধ্যেবেলায় তো এটাই আমাদের খাওয়া হচ্ছে, সবাই খাচ্ছে। আমার বর খায়নি, ও বললো যে আমি এসে খাবো, একটা খাবে হয়তো, তো বরের জন্য হয়তো রুটি বানাতে হবে। আর আমি কিন্তু ভেতো বাঙালি, আমি এখন দুটো পিঠে নিয়েছি, আমি গুড় আর দুধ দিয়ে এখন দুটো পিঠে খাবো। তারপরে কিন্তু এখন তো সবে বাজে, মনে হয় 6টা মতো বাজে, তো সেই 9:30-10টার দিকে কিন্তু আবার তো খিদে পেয়ে যাবে অবশ্যই, তখন কিন্তু আমি ভাত খাবো। আর বাবা মনে হয় আর কিছু খাবে না, বাবার তো মানে পিঠে খেতে ভীষণ ভালোবাসে। আর মাও খাচ্ছে, বাবা দেখো, বাবা তো সুগারের পেশেন্ট, তো সেই কারণে বাবার একটুখানি অসুবিধাই হচ্ছে, কারণ বাবা গুড় দিয়ে খেতে পারবে না, বাবা এমনিই খাচ্ছে। আর এই দেখো এই পিঠেটা না এমনিও খাওয়া যায়, ভীষণ ভালো লাগে খেতে। আমি একটুখানি এমনি খাবো, তারপর কিন্তু আমি গুড় দুধ দিয়ে খাবো। অনেকে তো বললাম সবজি দিয়েও খায় এটা, যেহেতু একটুখানি নুন ঝাল সব রকম আছে এর মধ্যে, তো এই নুন ঝাল এরকম সবজি দিয়েও খাওয়া যায়। আবার খাবে তুমি? খাবে না? কারণ ও তো বিকেলে ঘুমিয়ে উঠেছে, আর এখন ওর ঘুমাতে মোটামুটি 11টা তো বটেই, তো 11টা অবধি ও জেগে থাকবে। তো এখন ওকে কিছু আমি খাই, তারপর ওকে খাইয়ে দেবো, ও পিছে এসব কিছু খাবে না। আজকে এখানেই আমি এড করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও তোমাদেরকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, সবাইকে টাটা বলো, বাই বাই, সবাই ভালো থেকো। আজকে তো তুমি কিছু পড়া শোনাওনি, কিছু পড়া শুনিয়েছো? একটা পড়া শুনিয়ে দাও, এ বিটা একবার বলে দাও, তারপর এ ফর আপেল, বি ফর বল, সি ফর ক্যাট, ডি ফর ডগ, ই ফর এলিফ্যান্ট। বা 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 বা, ও কিন্তু ই ফর হাতি বলতো, তো আজকে কিন্তু এলিফ্যান্ট পরিষ্কার ভাবে উচ্চারণ করে বলেছে। হ্যাপ ফর ফিশ, জি ফর গুড, এইচ ফর ফ্যান, আই ফর আই কিম, আই কিম, আই ফর আইসক্রিম, জে ফর জগ, আচ্ছা কে ফর কিং, এল ফর লায়ন, এম ফর মাঙ্কি, এন ফর নাইস, ও ফর কোথায়?
কোথায় তুমি বলো কোথায় পোস্ট পোস্ট কোথায় পোস্ট বলে দাও পোস্ট পোস্ট কোথায় কোথায় বলে দাও তো কোথায় পোস্ট কোথায় বলে দাও খালি ছুটি 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 কোথায় পোস্ট কোথায় হ্যাঁ বেশ তাহলে কমলা নৃত্য কর এবার টুম্পা টুম্পা কি বলে টুম্পা টুম্পা কি বলে Thank you. Thank you. Tata.